সবার ভিডিও তো দেওয়া শেষ, তো এখন ভাবলাম যে আমি আমার রমজান মাসের প্রস্তুতির যে ব্লগ সেটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই তো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের আকাশটা এত সুন্দর, মাশাআল্লাহ। রোজা আসতে বাকি আছে আর মাত্র 2 দিন, আর এই 2 দিনের মধ্যেই আসলে আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে আস্তে আস্তে করেই সব কিছু করার চেষ্টা করতেছিলাম, কিন্তু লাস্টের টাইমে এসে আমার মনে হয়েছে যে আমার আসলে আসল কাজগুলোই বাকি রয়ে গেছে। তো আজকে সকাল সকাল রান্নাবাড়া কমপ্লিট করব, আর কতটুকু করতে পারবো সেটাও জানি না। তবে চেষ্টা করব যে ছোলা, তারপরে হচ্ছে ডাল, এগুলো হচ্ছে সিদ্ধ করা, যেটুকু ব্লেন্ড করা, আর হচ্ছে মরিচ পেঁয়াজ বা রসুন আদা সব কিছু আসলে ব্লেন্ড করতে হবে। আমার এখনও কিছু কাটাই হয়নি, আর বাটার কথা তো দূরে থাক। তো আজকের মধ্যেই আসলে চেষ্টা করব কমপ্লিট করার, কারণ আজকে নিয়ে আর আছে হচ্ছে একদিন মাঝে। যাই হোক, ভিডিওটা কবে আপলোড করতে পারবো জানি না, তবে আমার খুব তাড়াহুড়ো। সকাল সকাল আমি একটু হচ্ছে এখানে নরম ভাত আলুর ভর্তা দিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারে একদম তাড়াহুড়ো করে, আর এদিকে হচ্ছে একটু চা বানা নিলাম। আমি যেহেতু সকালবেলায় ভাত খেতে ইচ্ছা করে না, তো বাসায় হচ্ছে কুকি বিস্কুট আছে, তো ওইটা দিয়ে চা দিয়ে সকালের খাবারটা খেয়ে নিব। আর এদিকে এই তো আরাফাইল এখনও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে আগে আমি চাটা খেয়ে নেই, এরপরে হচ্ছে আমি এর মাঝে ডাল ভিজাইছি, ছোলা ভিজাইছি, কিন্তু ওই ব্লগ মানে ভিডিওটা আর করতে পারি নাই। কাজের সময় এত বেশি তাড়াহুড়ো থাকে, যখন আমি কাজ করতে থাকি একদিক দিয়ে কাজ করতেই থাকি করতেই থাকি, ভিডিও করার কথা আর মনে থাকে না। তো যাই হোক, আজকের চাটা মাশাল্লাহ খেতে খুবই মজা হয়েছিল, আর বিস্কুট দিয়ে সকালবেলার চা নাস্তাটা শেষ করে নিলাম। এর মধ্যে দুপুরে রান্নাও বসায় দিছিলাম, এখানে ডিম দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করছিলাম। এই ভিডিওটা অবশ্য দুপুরে খাওয়ার পরে করা। আর একটা সবজি করছিলাম, আর এদিকে আহিল দুপুরে খাওয়া শেষ করে এখন ব্রাশ করতে আসছে। এখানে প্রায় 1 কেজি পরিমাণ ডাল আমি ভিজায় রাখছি, আর ছোলাও 1 কেজি পরিমাণ। যদিও এত ছোলা লাগবে কি না জানি না, তবে ফ্রিজে সিদ্ধ করা থাকলে যে কোনো সময় বের করে খেয়ে নেওয়া যায়। তো যাই হোক, ছোলাটাকে আমি পুরোপুরি সিদ্ধ করি নাই, 80% মতো সিদ্ধ করছি, আর বাকি 20% রান্নার সময় হয়ে যাবে। আর এই তো এখানে আদা কেটে রাখছি, এরপরে হচ্ছে রসুন আমার কেটে ব্লিন্ড করা শেষ, ওইটাও ক্লিপ নেওয়া হয়নি। আর এখন হচ্ছে ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিছি। আদা ব্লেন্ড করে কিছুক্ষণ হচ্ছে মানে 4-5 ঘন্টার জন্য রেস্টে দিব এই বাটিতে, মানে এই প্লেটের মধ্যে। এরপরে হচ্ছে যখন একটু বরফ হয়ে আসবে, তারপরে হচ্ছে আলাদা আলাদা করে টুকরো টুকরো করে কেটে নিব। আর আমি হচ্ছে ডালের বড়ায় সব ধরনের মশলা ইউজ করি, মানে নর্মালি তরকারিতে আমরা যেসব মশলা দিই ডালের বড়ায় আমি একই মশলা ইউজ করি। তো এবার হচ্ছে আমি ডালের সঙ্গে একসঙ্গে আদা রসুন কাঁচামরিচ সব কিছু একসঙ্গে দিয়ে ব্লেন্ড করছি, মানে একদম রেডি টু কুক এরকম। শুধু ভাজার সময় একটু লবণ আর হলুদ আর একটু জিরা গুঁড়া দিলেই হয়ে যাবে, আর বাকি সব কিছু এর মধ্যে দেওয়া আছে। এটাকেও আমি ফ্রিজে রেখে দিব এই পাত্রের মধ্যে, এরপরে হচ্ছে একটু বরফ হলে আলাদা করে কেটে এই পাত্রে রেখে দিব, একটু একটু করে নামায় নিলে হয়ে যাবে। ভেঙে দিছে? আর একটু ভিডিওতে দেখা গেল যে মাত্র 1 মিনিটের ব্যাপার, কিন্তু পুরো প্রসেস করতে আমার প্রায় 6-7 ঘন্টা সময় লাগছে, সব কিছু ধুয়ে মানে ব্লেন্ড করা, এর আগে ভিজিয়ে রাখা, এরপরে আবার বাবুদের সন্ধ্যায় নাস্তা কী করবো সেটাও ভুলে গেছিলাম, অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছিল। এদিকে অনেকগুলো টমেটো আনা হয়েছিল রোজার কারণে, আর আহিল এখানে দোকান দিয়ে বসছে টমেটো নিয়ে। যাই হোক, এর মধ্যে আমার ছোলাটাও পানি ঝরাতে দিছি সিদ্ধ হওয়ার পরে, এরপরে হচ্ছে ঠান্ডা হলে ডিপে রাখা হবে, যেহেতু অনেক গরম ছিল। আস্তে আস্তে করেই ভাবতেছিলাম যে রিল্যাক্সে সব প্রস্তুতি নিব, কিন্তু লাস্টে এসে এত বেশি তাড়াহুড়ো লেগে গেছে যে কী রেখে কী করব নিজেও বুঝতে পারতেছিলাম না। যাই হোক, অবশেষে এই তো এখন হচ্ছে এই ডিশের মধ্যে আমি ছোলাটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য দিব, এরপরে হচ্ছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে 2টা বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দিব। যেহেতু একা মানুষ আর সাথে 2টা বাচ্চা, তো কী রেখে কী করব। এরপরে হচ্ছে এর মধ্যে আমি এই যে পেঁয়াজ কেটে নিছিলাম আর মরিচ ফাড়া ছিল, ভাবলাম যে তাড়াতাড়ি করে হচ্ছে নুডলস করে দেই, এটাই আমার জন্য এখন ইজি হবে। আর আজকে ভাবলাম যে একটু কোকোলা নুডলস দেই, মাঝে মাঝে স্বাদ পরিবর্তন করার জন্য এক এক সময় এক একটা দেওয়া হয়, তবে কোকোলা নুডলসটাই আমাদের বাসায় বেশি খাওয়া হয়।
পেঁয়াজটাকে একটু বেশি করে ভেজে এরপরে হচ্ছে আমি বাকি সব কিছু দিয়ে দিলাম। আর নুডলসের আগে হচ্ছে আমি ফ্রিজে কিছু মটরশুঁটি আর গাজর সিদ্ধ করা ছিল, তো ভাবলাম যে ওইটাও দিয়ে দিই, সবজিও খাওয়া হয়ে যাবে। এদেরকে নাস্তা করানোর পরে বিকাল থেকে রান্নাঘরে যে পরিমাণ এলোমেলো হয়েছে সব কিছু, তো এখন সব কিছু গুছিয়ে নিব। আর আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।